नमस्कार एमडीके रेसिपिस तरफ থেকে সকলকে জানাই স্বাগতম। শুরু করব আজকের রান্না। আজকের রান্নাটির নাম হচ্ছে পালং শাকের ডাল্লা। চলুন দেখে নি কি কি লাগছে। পালং শাক তো লাগছে, এখানে আছে গাঁটি কচু, কাঁচা লঙ্কা, কুমড়ো, আলু, মূলো, শিম, বেগুন, বড়ি। চলুন শুরু করা যাক। চলুন বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। প্রথমে বড়ি ভেজে নিয়েছি, এই তেলে আমি বেগুন ভেজে তুলে নিচ্ছি। বেগুন ভেজে নিয়েছি, বেগুনটাও তুলে নিচ্ছি। এখানে আমি শুকনো লঙ্কা দিলাম, পাঁচ ফোড়ন দিলাম, দিয়ে বাকি সবজিগুলো সব দিয়ে দেব। একটু ভাজা ভাজা করি এখন, একটু ভাজা ভাজা হোক। আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, সবারই খুব পরিচিত রান্না এটা। এই সময় এই রান্নাগুলো খুব ভালো লাগে খেতে। দেখুন না আমি কীভাবে করছি। এইভাবে পালং শাকে ডাল্লা করুন, খান, খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। কমেন্টে কিন্তু জানাবেন, হ্যাঁ অবশ্যই জানাবেন। সবারই পরিচিত রান্না, তবুও আমি বলছি আমি এর মধ্যে কোনো মশলা দেবো না, মশলা ছাড়াই করবো, তবুও খুব টেস্টি হবে। আমি মশলা দিও না এর মধ্যে, আমি এইভাবেই করি, কিন্তু দেখতে খুব ভালো লাগবে। এখানে আমি এই হলুদ দেব, আর স্বাদ অনুযায়ী নুন দেব, আর দেব একটু চিনি। চিনি তো দেবই আমি, খুবই ভালো লাগবে খেতে। মশলা খুব একটা দেবো না, আর কিছুই দেবো না, এই দেওয়া। এই পালং শাকটা দিয়ে দিলাম, নাড়াচাড়া আমি করে নিয়েছি। সামান্য একটু আমি জল দেবো, ব্যাস আর দেবো না, সামান্য একটু দিচ্ছি। আমি গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ চাপা দিচ্ছি। আমি তিন চার মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, একটু ঢাকাটা খুলছি, দেখি সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ সিদ্ধ হয়ে এসছে, সামান্য একটু বাকি আছে। এখানে আমি এই বেগুন আর বড়িটা দিয়ে দিচ্ছি, আমি আর একটু চাপা দেবো, আর একটু সময় চাপা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলছি, এখানে আমি একটু এই ধনে পাতা দিয়ে দেবো। আমার হয়ে গেছে, এটা আমি নাবিয়ে নেবো, এখানে আমি এটা অফ করে দিচ্ছি। এই হলো আমার পালং শাকের ডাল্লা। আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন খেলেন, শেয়ার করতে ভুলবেন না, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ।